হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শতাব্দীস কুকিং শো। আজ আমার পূজা স্পেশাল রেসিপিতে আমি আমার মায়ের হাতের একটা স্পেশাল নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাড়ুটার নাম হচ্ছে গোটা নাড়ু। অনেকেই এই নাড়ুটাকে টাটকিন নাড়ু, টাস্কিন নাড়ু বিভিন্ন নামে চেনেন, তবে আমি ছোটবেলা থেকেই এটাকে গোটা নাড়ু নামে চিনি, তাই আজকে গোটা নাড়ু নামই ইন্ট্রোডিউস করছি। গোটা নাড়ু অনেকে বানাতে পারলেও সমস্যায় পড়ে গোটাগুলো টাটকা রাখার সময়, আর তাছাড়াও বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। তো চলুন সব সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি এই রেসিপিতে। আর এই নাড়ু বানানোটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে, তাই আজকে আমি আমার মায়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে গোটাগুলো বানানোর জন্য একটা সফট ডো বানিয়ে নিতে হবে, আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর খুব সামান্য একটু লবণ। এখন এই লবণ আর চিনিটাকে ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। আর এই ঘিটাকেও ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখন চামচটাকে আমি সরিয়ে রেখে হাত দিয়ে এই ময়দাটাকে একদম ভালো মতো ময়ন দিচ্ছি। ঘিটা ময়দার সাথে ভালো মতো মিশে যাওয়ার পর এভাবে যখন কিছু ময়দা হাতে উঠিয়ে মুঠো করলে দেখবেন দলা ভেদে যাবে, আর দলাটাকে চাপ দিলে খুব সহজেই ভেঙে ফেলা যাবে, তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়েছে। এখন এই ময়দাটাকে খামির করার জন্য দিয়ে দেব 1/3 কাপ উষ্ণ গরম দুধ। এখন এই দুধটা একবারে না ঢেলে দিয়ে অল্প অল্প করে দুধটা দিতে হবে, আর খামিরটাকে মেখে নিতে হবে। এই খামিরটা করার সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দুধই ব্যবহার করতে, কারণ এতে করে গোটার স্বাদটা ভালো আসবে। তবে আপনি যদি দুধ দিতে না চান তাহলে এই দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারবেন, তবে মেক শিওর জলটা কিন্তু উষ্ণ গরমই নিতে হবে। কথা বলতে বলতে আমার খামিরটা রেডি, আর এটাকে কিন্তু একটা সফট খামির তৈরি করেছি, যেরকম আমরা পরোটা বা লুচি বানানোর সময় বানিয়ে থাকি। এখন এই খামিরটাকে একটা গোল বলের মতো করে এই বাটির মধ্যে রেখে দেব, আর একটা ভিজা কাপড় দিয়ে এই খামিরটাকে ঢেকে দেব, যাতে করে এই খামিরটা ড্রাই আউট হতে না পারে। আর এটাকে এখন এভাবেই রেখে দেব 30 মিনিটের জন্য। এখন দেখে নিন নাড়ু তৈরি করতে কী কী লাগবে। আমি এখানে নাড়ু বানানোর জন্য 3 কাপ ফ্রেশ নারিকেল কুড়িয়ে নিয়েছি, মানে 400 গ্রাম নারিকেল আছে এখানে। আর এই নারিকেলটা যখন কোড়াবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নারিকেলের কোনো কালো অংশ এই নারকেলের সাথে উঠতে না পারে। যেহেতু গোটা নাড়ুগুলো সাদা নাড়ু বানানো হয়, তাই ওর মধ্যে যদি নারিকেলের কালো অংশগুলো থেকে যায় তাহলে নাড়ুগুলো দেখতে খারাপ লাগবে। এখন এই নারকেলটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। তো আপনাদের কাছে যদি একদম পাওয়ারফুল একটা ব্লেন্ডার থাকে তাহলে অবশ্যই ব্লেন্ডারে করতে পারবেন, তবে যদি পাওয়ারফুল ব্লেন্ডার না থাকে তাহলে আমি বলবো শিলপাটা এটাকে একদম মিহি করে বেটে নিতে। এই নারকেলগুলো বাটার সময় প্রয়োজন হলে খুব সামান্য একটু জল অথবা একটু দুধ ব্যবহার করতে পারেন, তবে সেই পরিমাণটা যেন খুব বেশি না হয়। আমার এই নারকেলগুলো বেটে নিয়েছি, তবে কতটা মিশ করে বেটেছি সেটা এবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার নারকেলের ভিতর কোনো দানা নেই, একদম মিহি একটা পেস্ট। তো এবার একে একে বাকি উপকরণগুলোও দেখিয়ে দিচ্ছি। 3 কাপ নারকেলের সাথে নিয়েছি 1 কাপ চিনি, মানে 1/3 ভাগ। আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে 1.5 কাপ পর্যন্ত চিনি নিতে পারবেন। এরপর নিয়েছি 1/3 কাপ দুধের ক্ষীর। দুধের ক্ষীর মানে দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে ফেলতে হবে। আমি 1 লিটার দুধ জাল দিয়ে 1/3 ভাগ বানিয়ে ফেলেছি, তারপর সেখান থেকে 1/3 কাপ মেপে নিয়েছি। ফ্লেভারের জন্য নিয়েছি 1/2 চামচ এলাচির পাউডার। 30 মিনিট পর এই ডোটাকে আমি আরেকটু মুথে নিচ্ছি, আর এখন কিন্তু এই ডোটা আরও সফট হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আমি কিছু ছোট ছোট বল তৈরি করে নেব। আর এই যে বলের সাইজ এতটুকু হতে হবে, এর চাইতে বড় করা যাবে না। আর এগুলোই হচ্ছে গোটা নাড়ুর গোটা। এগুলো যখন নাড়ুর মধ্যে মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। আর এই বলগুলো যে একদম পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, একটু অমসৃণ থাকলে কোনো সমস্যা নেই। তো একে একে আমি গোটাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে না বানিয়ে একটু চেষ্টা করলে এভাবে 2-3টে একসাথে করেও বানিয়ে ফেলতে পারবেন, এতে করে সময়ও বাঁচবে। কথা বলতে বলতে আমার সব বলগুলো বানানো হয়ে গেছে। তো এখন এই বলগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তো চলে যাচ্ছি এখন চুলার কাছে। আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি।
এখন এই তেলের মধ্যে দিয়ে দেব করে রাখা বলগুলো। এখন এই ছোট বলগুলোকে নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা যদি এই গোটাগুলো খুব বেশি গরম তেলে ভেজে নেন তাহলে খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে আর মুচমুচেও দেখাবে, তবে ভিতরটা থেকে যাবে নরম। আর এভাবে যদি গোটাগুলোকে কম হিটে অনেকক্ষণ বসে ভেজে নেন তাহলে কমপক্ষে 2 সপ্তাহের মতো এগুলো মচমচে থাকবে। আর গোটাগুলো ভাজার সময় কিন্তু একটু ডিপ করে তুলতে হবে, কারণ এটা যদি সাদা থেকে যায় তাহলে অল্প কয়েকদিনই তেনিয়ে যাবে। আমার এই গোটাগুলো ভাজতে প্রায় 10-15 মিনিটের মতো লেগেছে আর এখন গোটাগুলো কিন্তু একদম ডিপ লাল হয়ে গেছে। তো এবার এই গোটাগুলো তেলটা ঝরিয়ে তুলে নেব। এখন এই সব গোটাগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ওই প্যানটা আমি আবার ধুয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা নারিকেলটা আর তার সাথে দিয়ে দেব কিছু চিনি। আর চিনি আর নারকেলটাকে একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত চুলাটা জ্বালাইনি, আগে এই নারকেল আর চিনিটাকে একদম ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিতে হবে। আর চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর রাখতে হবে একদম লো আঁচে। তো প্রথমবার চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দ্বিতীয়বারের চিনি। আর এই চিনিটাকেও এই নারকেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নারকেলের সাথে একবারে চিনি না ঢেলে দিয়ে এভাবে অল্প অল্প করে চিনি দিতে হবে, কারণ এখানে চিনি গলার জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিচ্ছি না। তাই অল্প চিনি দিয়ে এই নারকেলের রসের সাথে চিনিটাকে ভালো মতো মিশিয়ে তারপর ওইটা যখন আবার একটু গলে যাবে তখন আবার দ্বিতীয় ভাগের চিনি দিতে হবে। আর এভাবে করেই আমি আমার শেষ ভাগের চিনিটুকু দিয়ে দিচ্ছি। আর এখন এটাকেও নেড়েচেড়ে এই নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর এই নারকেলটা অনেকটা পাতলা হয়ে যাবে, এরপর এটাকে আবার নেড়েচেড়ে আঠালো করে নিতে হবে। চিনির জলটা একটু শুকিয়ে যাওয়ার পর যখন নারকেলটা একটু শক্ত হতে থাকবে তখন দিয়ে দেবো এর মধ্যে দুধের খিরটা। আপনাদের কাছে যদি দুধের খিরটা না থাকে তাহলে 1/3 কাপ জলে ঘন করে গুঁড়ো দুধ গুলিয়ে নেবেন। দুধের খিরটাই নারকেলের সাথে মিশিয়ে নিয়ে এই নারকেলটাকে অনবরত নেড়ে যেতে হবে। আর এটাকে নাড়তে নাড়তে একদম আঠালো করে ফেলতে হবে। যারা চিনির নাড়ু কখনো বানিয়েছেন তাদের জন্য এই গোটা নাড়ুটা বানানো অনেক সহজ হবে, কারণ এই দুটো নাড়ুরই প্রসেসটা কিছুটা সেম। নাড়তে নাড়তে যখন এরকম একটু টাইট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। এখন এই এলাচি পাউডারটাকেও নারকেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর নারকেলটা আঠালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে নারকেলের একটু দল হাতে নিয়ে একটা নাড়ু তৈরি করে নিতে হবে। আর নাড়ু বানানোর সময় যদি হাতে কোথাও নারকেল লেগে না থাকে আর বলটা একদম মসৃণ হয় তখন বুঝতে হবে নারকেলটা একদম আঠালো হয়ে গেছে, আর এটা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট। তো যখন নারকেলটা এভাবে 90% আঠালো হয়ে যাবে আর একটা পারফেক্ট একটা পাক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গোটাগুলো। এখন এই গোটার সাথে নারকেলটাকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে। যদি গোটাগুলো আগে দেওয়া হয় তাহলে এই গোটাগুলো নারকেলের রসটা শুষে নিয়ে এই গোটাগুলো তেনিয়ে যাবে আর নারকেলটাকেও ড্রাই করে ফেলবে, তখন সেই নারকেল দিয়ে কিন্তু নাড়ু বানানো যাবে না। তো নারকেলটাতে একদম 90-100% পাক হওয়ার পরই এই গোটাগুলো দিতে হবে। এখন অনেকেই হয়তোবা ভাবছেন নারকেলের সাথে গোটার পরিমাণটা কেমন হবে। তো আমি 3 কাপ নারকেলের সাথে 1 কাপ গোটা দিয়েছি, মানে 1/3 ভাগ থাকবে গোটা। আর গোটাগুলো যদি একটু বড় করে তৈরি করা হতো তাহলে একটা নাড়ুর ভিতর 2-3টার বেশি কিন্তু গোটা দেওয়া যেত না আর নাড়ুর সাইজটাও বড় হয়ে যেত। আর যখন এভাবে ছোট করে গোটাগুলো তৈরি করবেন তখন একটা নাড়ুর ভিতর 6-7টার মতো গোটা দেওয়া যাবে আর কামড়ে কামড়ে এই গোটাগুলো পড়বে, আর এই গোটার জন্যই নাড়ুটা খেতে বেশি ভালো লাগবে। আমি এই গোটাগুলো তৈরি করার সময় যে যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো ফলো করলে আপনাদের গোটা নাড়ুরও গোটাগুলো 1 মাস পর্যন্ত টাটকা থাকবে। গোটাগুলো নারকেলের সাথে ভালো মতো মিশে গেলে এই প্যানটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে নারকেলটা ঢেলে নিতে হবে। নারকেলটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন সবার আগে আমি কিছু নারকেল একটা বাটি দিয়ে ঢেকে নিচ্ছি যাতে সব নারকেল একবারে ঠান্ডা হতে না পারে। এখন হাতের মধ্যে একটু নারকেলের দলা নিয়ে একটু চাপ দিয়ে একটু শেপ করে এরপর 2 হাতের তালুতে গড়িয়ে একটা নাড়ুর শেপ দিয়ে দেব। এই নাড়ুগুলো কিন্তু একটু বড় বড় করে বানাতে হয়। প্রথমবার যখন নাড়ুগুলো বানাবেন তখন হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন,
এর পরবর্তীতে আর প্রয়োজন নেই, কারণ নারকেল থেকে এমনিতেই প্রচুর পরিমাণে তেল বের হবে, তো হাতটা এমনিতেই তেলতেলা হয়ে যাবে। এই নাড়ুটা কিন্তু একটু বেশি গরম গরম বানাতে হবে, কারণ এটা ঠান্ডা করে তারপর বানাতে গেলে এই যে গোটাগুলো দেওয়া আছে এই গোটাগুলো নারকেলের রসটা শুষে নেবে, আর নারকেলের রসটা শুষে নিলে নারকেলটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু নাড়ুগুলো বানানো যাবে না। আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে, এখন এই নাড়ুগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে। তবে কোনো ফ্যানের নিচে রাখা যাবে না, যেখানে বাতাস লাগবে না, মানে রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করতে হবে। 2 ঘন্টা পর নাড়ুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, আর এখন কিন্তু আগের চাইতে নাড়ুগুলো আরেকটু শক্ত হয়ে গেছে, মানে একটু টাইট হয়েছে, আগের মতো আর নরম নেই। এখন এই নাড়ুগুলো সংরক্ষণ করতে চাইলে রুম টেম্পারেচারে রেখে 1 সপ্তাহের মতো, আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আজকের এই নাড়ুর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে একটা অনুরোধ রইল, যদি আপনাদের আমার এই ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আমার এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।